हेलो व्यूअर, दिस इज योर होस्ट शिबलि एंड वेलकम टू माय चैनल ट्रैवल डॉट। आज के हमें रिव्यू करते जाच्छी केचुआ ब्रांडेड 2% टेंट जेटा हमें डिकैथलॉनेर वेबसाइट थेके किनेछिलाम। एक्चुअली आमार जाना छिलो ना जे डिकैथलॉन बांग्लादेशे तादेर व्यवसा परिचालना करे, तो अनलाइने खुजते खुजते तादेर वेबसाइटे देखा आमी पाई, परवर्तीते जानते पारी जे उत्तराय तादेर एकटी फिजिकल शपो रयेछे। बाय द वे, दिस वीडियो इज नॉट स्पन्सर्ड बाय डिकैथलॉन, बट इफ समवन फ्रॉम डिकैथलॉन इज वाचिंग दिस वीडियो, यू कैन स्टिल सेंड मी अ 60-liter ट्रेकिंग बैकपैक। টেন্টের পাশাপাশি ডিক্যাথলন থেকে আমি একটি স্লিপিং ব্যাগও কিনি, সেটা সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলবো। তবে প্রথমে আসি টেন্টের ব্যাপারে। টেন্টের 99%ই ভালো, তারপরেও কিছু সমস্যা আছে। তো ভালো আর খারাপ দিকগুলো বলার আগে চলুন দেখে নিই টেন্টটা কীভাবে সেট আপ করতে হয়। বাই দ্য ওয়ে, টেন্ট পিচ করার আগে খেয়াল করে নেবেন যেন সারফেসে কোনো ধারালো জিনিস না থাকে, সেক্ষেত্রে আপনার টেন্টের নিচের অংশটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো টেন্টের ইনার পার্টটা ইনস্টল করা শেষ। আপনি যদি কখনো গরমকালে ক্যাম্পিং করেন তাহলে আপনি টেন্টটা এই অবস্থায় ইউজ করতে পারবেন। টেন্টের চারিদিকে এরকম নেটের জানালা রয়েছে যেদিক দিয়ে বাতাস ভিতরে যাওয়া আসা করতে পারবে, প্লাস আপনাকে পোকামাকড় বা মশামাছি থেকে রক্ষা করতে পারবে। তবে শীতকালে অথবা বর্ষাকালে ক্যাম্পিং করার জন্য এই সেট আপ যথেষ্ট না, এর জন্য এর উপরে যে সেকেন্ড লেয়ারটি আছে সেটি আপনাকে ইনস্টল করতে হবে। দেখাচ্ছি। টেন্টের উপরের সেকেন্ড এই লেয়ারটি আপনাকে বৃষ্টি বাদল থেকে যেমন রক্ষা করবে, তেমনি শীতকালে এই লেয়ারটার কারণে টেন্টের ভিতরে টেম্পারেচার 2-3 ডিগ্রি বেড়ে যায়। সো আমাদের টেন্ট রেডি হয়ে গেছে। এখানে আরও কিছু জিনিস আছে, কিছু কর্ড আছে আর এই পোলগুলো আছে, এগুলোর অ্যাকচুয়ালি একটা নাম আছে আমি ঠিক জানি না, আপনাদের যদি কারো জানা থাকে কমেন্ট বক্সে লিখে দেবেন। আর এগুলোর কাজ হচ্ছে আপনার টেন্টকে বাতাস থেকে রক্ষা করার জন্য, এইভাবে করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চারকোনায় পুঁতে দিতে হয়, প্লাস যে কর্ডগুলো দেখেছেন সেগুলো এটার সঙ্গে লাগিয়ে অ্যাকচুয়ালি এক ধরনের টেনশন তৈরি করে রাখা হয় যেন বাতাসে টেন্টটা নড়াচড়া না করে। আর কেচুয়ার দেওয়া তথ্য মতে যদি প্রপারলি টেন্টটা সেট করা হয় তাহলে 40 কিলোমিটার/আওয়ার পর্যন্ত বাতাসে টেন্টটার কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে টেন্টের ভিতরের দৃশ্য। এই টেন্টের ভিতরে লেন্থ আছে হচ্ছে 79 ইঞ্চিস আর উইথ হচ্ছে 47 ইঞ্চিস, প্লাস এখানে হেড হাইট হচ্ছে 47 ইঞ্চি। তার মানে টেন্টটিতে দুজন মানুষ খুব অনায়াসে থাকতে পারবে। তবে আপনি যদি মোটো ক্যাম্পার হয়ে থাকেন, মানে আপনার সঙ্গে যদি অনেক বেশি লাগেজ থাকে বা রাইডিং গিয়ার বা আরও অনেক কিছু জিনিসপত্র থাকে, সেক্ষেত্রে এই টেন্টটি অ্যাকচুয়ালি দুজন মানুষের জন্য খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সেক্ষেত্রে টেন্টের অর্ধেক অংশ আপনি ব্যবহার করতে পারবেন আপনার নিজের ঘুমানোর জন্য, আর বাকি অর্ধেকাংশে আপনি আপনার অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। টেন্টের ছাদে এরকম একটি আংটা রয়েছে যেখানে আপনি আপনার লাইট হ্যাং করতে পারবেন, প্লাস এখানে একটি স্টোরেজ পকেট রয়েছে যেখানে আপনি আপনার মোবাইল ফোন এবং অন্যান্য জরুরি জিনিসপত্র রাখতে পারবেন। সো দিস ইজ হাউ ইউ পিচ দ্য টেন্ট। তবে একটা জিনিস বলে রাখি, টেন্ট পিচ করার চেয়ে এটা ফোল্ড করা আরও বেশি ঝামেলা, সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে টেন্টের ভালো আর খারাপ দিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। ভালো দিক নাম্বার এক হচ্ছে এই টেন্টটি আমার দেখা বাংলাদেশের চিপেস্ট 2-layer 3-season টেন্ট। তার মানে আপনি এই ফিচার সম্পর্কিত অন্য যে কোনো টেন্ট কিনতে যান আপনাকে 5,000-এর উপরে বাজেট রাখতে হবে, সেখানে এই টেন্টটির দাম মাত্র 2,500 টাকা। ভালো দিক নাম্বার 2 হচ্ছে এই টেন্টটি 100% ওয়াটার প্রুফ। কোম্পানি দাবি করে যে এই টেন্টটি 200 mm/sq m/h বৃষ্টিতে আপনাকে 100% সুরক্ষা দেবে। ভালো দিক নাম্বার 3 হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। অ্যাকচুয়ালি এই বাজেটের টেন্ট এত ভালো বিল্ড কোয়ালিটি আপনি খুব একটা দেখতে পাবেন না। ভালো দিক নাম্বার 4 হচ্ছে টেন্টটা মারাত্মক কিউট। অ্যাকচুয়ালি যেহেতু আমি টেন্টটা ছাদে সেট করেছি তো প্রপারলি সেট করা সম্ভব হয়নি, ট্রেকিং পোল প্লাস কর্ডগুলো ইউজ করে যখন আমি প্রপারলি সেট করবো তখন টেন্টটা দেখতে সত্যি অনেক অনেক কিউট লাগে। টেন্ট যেটাই আপনারা কিনেন না কেন, খেয়াল করবেন
যে টেন্টের বেস যেন এরকম ত্রিপালের তৈরি হয়। অনেক টেন্টের বেস আসলে কাপড় দিয়ে তৈরি হয়, সেগুলো বৃষ্টির সময় আপনাকে যথেষ্ট প্যারা দিবে। ওকে, এবার আসুন এর খারাপ দিকগুলো আলোচনা করি। এর খারাপ দিক অ্যাকচুয়ালি রয়েছে দুটি। প্রথমটা হচ্ছে এটি অনেক ভারী, এর ওয়েট হচ্ছে 3 কেজি, যা অ্যাকচুয়ালি আপনি যখন ট্রেকিং করবেন আপনার ব্যাকপ্যাকে এই টেন্টটি লাগিয়ে তখন এর ওজন মনে হবে 10 কেজি। আর খারাপ দিক নাম্বার 2 হচ্ছে এটা ফোল্ড করা খুবই প্যারাময়। আচ্ছা, ফোল্ডের কথা যখন আসলো তাহলে চলেন আপনাদেরকে টেন্টটা ফোল্ড করে দেখাই। তবে তার আগে যে স্লিপিং ব্যাগটি আমি কিনেছি ডিক্যাথলন থেকে কেচুয়া ব্র্যান্ডেরই, এইটার একটা ছোট রিভিউ দিয়ে নিচ্ছি। আনফোল্ডেড অবস্থায় এই স্লিপিং ব্যাগের দৈর্ঘ্য প্রায় 75 ইঞ্চিসের মতো হয়ে যায়। তার মানে স্লিপিং ব্যাগটি আপনার টেন্টের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত রিচ করবে। এবং এটার অ্যাকচুয়ালি 2টা লেয়ার আছে। আপনি চাইলে এনভেলপের মতো ভিতরে ঢুকে এই চেনটি লাগিয়ে দিতে পারেন, অথবা সম্পূর্ণ চেনটিকে খুলে এভাবে কম্বলের মতো করে ইউজ করতে পারেন। স্লিপিং ব্যাগটি 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনাকে পুরোপুরি কমফোর্ট দিবে, আর ম্যাক্সিমাম 5 ডিগ্রি পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে। ম্যানুফ্যাকচারার সাজেস্ট করে এটা আপনি মেশিনে ওয়াশ করবেন, কিন্তু আমার মতে এটা মাইল্ড ডিটারজেন্ট ইউজ করে নর্মালিও পরিষ্কার করা সম্ভব। স্লিপিং ব্যাগটি সব কিছু আমার কাছে ভালো লেগেছে, একটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে এটা সাইজে অনেক বড়, প্লাস এটার ওয়েট হচ্ছে 1300 গ্রাম। এই ওয়েটটাও আপনাকে আপনার ট্রেকিংয়ের সময় যথেষ্ট প্যারা দেবে। সো টেন্টের রিভিউ মোটামুটি শেষ, এবার আসবো সবচেয়ে প্যারাময় অংশে, সেটা হচ্ছে টেন্টটাকে ফোল্ড করা। সো আজকের ভিডিওতে একটা কথা বারবার বলেছি, প্যারা। তো ক্যাম্পিং কি আসলে ফান নাকি প্যারা, এই টপিক নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। আজকে ভিডিওটা করতে অনেক বেশি কষ্ট হয়েছে। সো ভিউয়ার, এতদূর পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আপনার থেকে একটা লাইক আশা করবো প্লিজ, আমার পরবর্তী কাজের জন্য, তাতে আমি উৎসাহ পাবো। ধন্যবাদ, সাইনিং অফ টুডে, সি ইউ অন নেক্সট ভিডিও, বাই।